নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ইন্ডিয়ান কোস্ট গার্ডের নতুন নিয়োগ, নাবিক জিডি নিউ রিক্রুটমেন্ট 2023। পার্মানেন্ট পোস্টে নিয়োগ হবে, বেতন 38,000 টাকা প্লাস বেতন তোমরা পেয়ে যাবে, মাধ্যমিক পাশেই কিন্তু নিয়োগ। আবেদনের তারিখ, পরীক্ষা, বয়স, নিয়োগ পদ্ধতি সংক্রান্তিত যাবতীয় তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছো। তার জন্য ভিডিওটাকে পুরো দেখো, তাহলেই তোমরা সব কিছু বুঝতে পারবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নিও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড, ইন্ডিয়ান কোস্ট গার্ডে নিয়োগ করা হচ্ছে নাবিক জিডি, নাবিক ডিবি আর যান্ত্রিক পদে। তো এই তিনটি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমাদের আবেদন কিন্তু অনলাইন মোডে করতে হবে। 8 সেপ্টেম্বর 2023 থেকে 22 সেপ্টেম্বর 2023 পর্যন্ত আবেদন চলবে। এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে বলি। তো নাবিক ডিবির ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র 10ম শ্রেণী পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে, এবং নাবিক জিডির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স নিয়ে, তাহলেই তোমরা কিন্তু নাবিক জিডির জন্য আবেদন করতে পারবে। এবার দেখে নাও যান্ত্রিকের ক্ষেত্রে কী থাকছে। যান্ত্রিকের ক্ষেত্রে কোয়ালিফিকেশন যেটা আছে সেটা হচ্ছে, তোমরা যদি 10ম পাশ করে থাকো, সঙ্গে যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন নিয়ে, 3 বছর অথবা 4 বছরের ডিপ্লোমা করা থাকলে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং যাদের উচ্চ মাধ্যমিক পাশ আছে এবং ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন নিয়ে 2 বছর অথবা 3 বছরের যদি ইঞ্জিনিয়ারিং করা থাকে, তাহলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার বয়সসীমাটা দেখে নাও। বয়সসীমা যেটা আছে, ইউআর আর ইডাব্লিউএস কমিউনিটির বয়সসীমা আছে 18 থেকে 22 বছর। এসসি এসটি কমিউনিটির মধ্যে যারা বিলং করছো তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 27 বছর, আর ওবিসি কমিউনিটি থেকে যারা বিলং করছো তাদের বয়স হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভ্যাকেন্সির ব্যাপারটা বলি। নাবিক জিডির ক্ষেত্রে 260টা ভ্যাকেন্সি টোটাল, নাবিক ডিবির ক্ষেত্রে 30টা ভ্যাকেন্সি, যান্ত্রিক মেকানিক্যালের ক্ষেত্রে 25টা, যান্ত্রিক ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 20টা এবং যান্ত্রিক ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 15টা মতো ভ্যাকেন্সি আছে। এবার সিলেকশন প্রসিডিওরটা বলি। তোমাদের সিলেকশন কিন্তু মেনলি যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের সিবিটি। তো এই সিবি যে এক্সামটা হবে, সেই এক্সামের ভিত্তিতেই তোমাদের কিন্তু মেরিট তৈরি হবে। বাদ বাকি অনেক ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল যেসব এন্ডুরেন্স টেস্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু থাকবেই, কিন্তু মেনলি তোমাদের যে ফাইনাল মেরিট তৈরি হবে সেটা অনলি ফর রিটিনের মাধ্যমে, ঠিক আছে। তো রিটিনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এবার দেখে নাও এখানে কী কী থাকছে। তো স্টেজ ওয়ান থাকছে, কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে। তো এই কম্পিউটার বেসড এক্সামিনেশানে কী কী থাকবে সেটা একবার দেখে নাও। নাবিক ডিবির ক্ষেত্রে সেকশন ওয়ান থাকছে। এই সেকশন ওয়ানে কী থাকছে সেটা হচ্ছে 60 মার্ক্সের 60 কোশ্চেন থাকবে, 45 মিনিট সময় পাবে, তাতে ম্যাথ থাকবে 20টা, সায়েন্স থাকবে 10টা, ইংলিশ থাকবে 15টা, আর রিজনিং থাকবে 10, আর জিকেতে থাকবে 5। তো এই 60 মার্ক্সের 60 কোশ্চেন তোমাদের থাকবে। এই সেকশন ওয়ান, এই সেকশন ওয়ানটা কিন্তু যতগুলো পোস্ট আছে ততগুলো পোস্টেরই কিন্তু এই সেকশন ওয়ানটা তোমাদের দিতেই হবে, ঠিক আছে। এবং তোমাদের এই নাবিক জিডির ক্ষেত্রে সেকশন ওয়ানের সঙ্গে সেকশন টুও দিতে হবে। সেকশন টুতে যেটা থাকবে 50 মার্ক্স 50 কোশ্চেন 30 মিনিট সময় ম্যাথস আর ফিজিক্সের উপর। এবার তোমাদের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এগুলোর ক্ষেত্রে যেমন সেকশন ওয়ান সেকশন থ্রি অর্থাৎ এটা, আর সেকশন ওয়ান সেকশন ফোর এটা, আর সেকশন ওয়ান সেকশন ফাইভ এটা, অর্থাৎ এই সেকশন ওয়ানটা কিন্তু কমন থাকছে, ঠিক আছে। আচ্ছা, এবার কোশ্চেন পেপার অবজেক্টিভ টাইপ 4 অপশান থাকবে, অর্থাৎ 4টে অপশানে তোমাদের কিন্তু কোশ্চেন হবে। তো সেক্ষেত্রে তোমাদের মাল্টিপল চয়েস টাইপের যে প্রশ্ন হবে এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, তো এটা একটা ভালো সাইন যে নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। ফিজিক্যাল ফিটনেস টেস্টের মধ্যে তোমাদের যেটা থাকবে সেটা 1600 মিটার রান হবে, 7 মিনিট সময় পাবে, আর 20টা হচ্ছে স্কোয়াটস আপ হবে, অর্থাৎ উঠাক বাঠাক থাকবে, আর 10টা পুশ আপ করতে হবে।
আচ্ছা, এক্সামিনেশন ফিজের ব্যাপারটা বলে দিই। এক্সামিনেশন ফিজ যাদের লাগবে সেটা হচ্ছে ইউআর আর ওবিসি আর ইডাব্লিউএস কমিউনিটি যারা আছো তাদের কিন্তু লাগবে এক্সাম ফিজ। যাদের লাগবে না তাদের হচ্ছে এসসি এসটি কমিউনিটি যারা আছো তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য জমা করতে হবে না। এক্সামিনেশন সিটিজের ব্যাপারটা বলে দিই। এক্সামিনেশন সিটি হচ্ছে স্টেজ ওয়ান এবং স্টেজ টু এর ক্ষেত্রে তোমাদের যে পাঁচটা প্রেফারেন্স থাকবে, সিটির পাঁচটা প্রেফারেন্স তোমরা দেবে, সেটা হচ্ছে তোমাদের নিয়ারেস্ট সিটি, তোমরা সেরকম অনুযায়ী তোমরা চুজ করতে পারবে। তোমাদের 30 কিলোমিটার দূরত্বের মধ্যেই তোমাদের কিন্তু এক্সাম সিটি তোমরা পেয়ে যাবে, বাড়ি থেকে 30 কিলোমিটারের ডিস্টেন্সে। তো এবার তোমাদের নাবিক জিডি, নাবিক ডিবি আর যান্ত্রিকের ক্ষেত্রে তোমাদের স্টেজ ওয়ান এক্সামিনেশনটা হবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত, স্টেজ টুটা হবে জানুয়ারির মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত জানুয়ারি 2024, আর স্টেজ থ্রি হবে এপ্রিলের শেষ এবং মের আগে পর্যন্ত। তো এপ্রিল মের মাঝামাঝিতে তোমাদের 2024 এপ্রিল মের মাঝামাঝিতে স্টেজ থ্রি এক্সামিনেশনটা হবে। হাইটের ব্যাপারটা দেখে নাও। হাইট কিন্তু তোমাদের 157 সেন্টিমিটার হাইট হতে হবে। যারা হিলি এরিয়া থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে 5 সেন্টিমিটার কিন্তু ছাড় দেওয়া আছে। চেস্টের ব্যাপারটা বলি, চেস্ট কিন্তু 5 সেন্টিমিটার এক্সপেন্ড করতে হবে, চেস্টের ব্যাপারটা বলা আছে। তো তোমরা বেতন কত টাকা পাবে সেটার ব্যাপার জেনে নাও। তো নাবিক জিডির ক্ষেত্রে বেসিক পে 21,700 টাকা, লেভেল 3 অনুযায়ী তোমরা বেতন পেয়ে যাবে। নাবিক ডিবির ক্ষেত্রে 21,700 টাকা, লেভেল 3 অনুযায়ী বেতন পেয়ে যাবে, এবং যান্ত্রিকের ক্ষেত্রে 29,200 টাকা, লেভেল 5 অনুযায়ী তোমাদের 6,200 টাকা প্লাস ডিআরএস অ্যালাওয়েন্স থাকছে এবং আদার অ্যালাওয়েন্স থাকছে। তো মোটামুটি তোমরা এখানে ধরে রাখতে পারো 38,000 টাকা প্লাস তোমরা বেতন কিন্তু পেয়ে যাবে। তো আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অতি অবশ্যই তোমরা কমেন্টে বলো, তো আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে, কারণ এই চ্যানেলে শুধুমাত্র জব নোটিফিকেশন নয় স্টাডি রিলেটেড ভিডিও কিন্তু তোমরা পাবে। তার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।